দাদা লাউ চিংড়ি খায় না, দাদার ভাগের থেকে আমাকে দিয়ে দাও। লাউ চিংড়ি যে খায় না তার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, আমি নিয়ে নেবো। কি দিব বল, লাউটা নিচ্ছি, চিংড়ি নিচ্ছি না। তার সাথে এখন ঝগড়া করবো না, খুব খিদে পেয়েছে, আমি আগে খেয়ে নি। নে দাদা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে আবারও দুপুরের খাওয়ার টেবিল থেকে ব্লগটা স্টার্ট করছি। দুদিন ধরে এটাই হচ্ছে, একটু সকাল থেকে প্রিয়ানকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, যার জন্য আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হচ্ছে না। তো দুপুরে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে যখন আমরা খেতে বসি তখন আমরা পুরোপুরি সবাই ফ্রি হয়ে যাই, তাই এই টাইমটার থেকে ব্লগটা স্টার্ট করছি। তো খাওয়ার টেবিলটা যেন শুরু করছি, আজকে দেখিয়ে দিই আমাদের খাবারের মেনু। এই যে লাউ চিংড়ি আর হচ্ছে রুই মাছের পাতলা, ও কাতল মাছের না, কাতল মাছের পাতলা ঝোল। তো দুটোই মাছের আইটেম আজকে। এর আগে গত দুদিন ধরে আমরা নিরামিষ খাচ্ছিলাম, কারণ পরপর মাছ মাংস ডিম এগুলো খাওয়া হয়েছে, তারপরে আমরা ডিসাইড করেছি আমরা নিরামিষ খাবো। আর আজকে আবারও নিরামিষটার থেকে একটু চেঞ্জ হয়ে পুরোপুরি মাছ। তো চলো খাওয়া স্টার্ট করা যাক, ব্লগও স্টার্ট করা যাক। এই যে 6:30 বাজছে, দাদা জাস্ট আসলো, আমার জন্য একটা বরবনের প্যাকেট আর এখানে চাল ভাজা এই দুটো নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য এনেছে, তুমিও খাবে। মামাইকে দেখে পকলে কি খুঁজি, যা মামায় কোলে যা, যা মামায় কোলে যা, যা মামায় কাছে যা, ওই ঘরে দিদিয়ার কাছে, দিদিয়া গান করছে, দিদিয়া গান করছে, মামাইও ওই ঘরে যা। এতক্ষণ দিদিয়ার সাথে বসে বসে গলা সাধলো আর এখন মামায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। কিছু খাই খাই মন করছিল, ভালোই হলো, ভালোই হলো। ভাতু খেয়ে উঠে কিছু খাইনি, ভাতু খেয়ে উঠে কিছু খাইনি, যে এখন খাবো। একটা বারবন খুলেছি, বাবা এখন আবার বড় বারবন, ব্ল্যাক বারবন, সব মিষ্টি 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 কালেকশন হয়ে গেছে, সব বাউলি মিষ্টি, এলাচ, গুড় বাদাম, সবই মিষ্টি খালি। এই তো এটা আমার ফেভারিট জিনিস, অনেক আমি কালকে যেন ভাবছিলাম তোমাকে বলবো বাদাম নিয়ে আসতে। ও চাল ভাজাটা, ও না চাল ভাজাটাও নামকিন, বাকি এগুলো সব মিষ্টি। এই যে আরেক মিষ্টি নিয়ে নিয়েছে, তোলো তোলো বাবা তোলো, ওটা তোলো, আছে ঘরে মিষ্টি 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 ঘরে। তুমি কি নিচ্ছ বারবন? এটাই ভালো লাগে। হ্যাঁ কি লেবুই তো নিয়ে আয়, লেবু। দাদা এসেই বলছে এত গরমের মধ্যে আসলাম লেবু জল করে দে, আর লেবুই নেই, লেবুই শেষ হয়ে গেছে। তোকে ওয়াই ওয়াই করে দেবো, হ্যাঁ দাঁড়া ওয়াই ওয়াই করে দিচ্ছি। দাদা আজকে দুপুর থেকে নাকি ভাত খায়নি, তো ওর প্রচন্ড খিদে পেয়েছে আর এসে একটা আবদার করেছে যে ওকে ওয়াই ওয়াই বানিয়ে দিতে। আবদার না মানে ঘরে ওয়াই ওয়াইটাই ছিল, তাই আমি এটা ইজি একটা অপশন বেছে নিয়েছি যে ওটা বানিয়ে দেওয়াটাই বেটার। তো এখানটাতে ওয়াই ওয়াই হয়েই এসেছে, আমি একটু নিয়েছি টেস্ট করে দেখবো লবণ মিষ্টি ঠিক আছে নাকি, তারপরে নামিয়ে দেবো। নে দাদা, নে কি খাবি, তুই খাবে, তুমি খাবে পকে, নে 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 রে, ইস রে। সবাইকে ওয়াই ওয়াই দিয়ে আমি এখন বসেছি এখানে আমার প্রিয় বাদাম ভাজা খেতে। বাদাম ভাজা, এটা কিন্তু দিল্লিতে পাওয়া যায় না, বাদাম ভাজা কোথাও দেখিনি, বাদাম ভাজা। সন্ধ্যা থেকে প্রিয়ানের আজকে দুষ্টুমিটা না জাস্ট চূড়ান্ত লেভেলের ছিল, যেটা আমি ঠিকঠাকভাবে ভিডিও করিনি, করিনি এই কারণেই কারণ প্রিয়ান আজকে এখানে এত গরম পড়েছে, ও পুরো খালিগা ছিল, আর খালিগা অবস্থায় এরকমভাবে ভিডিও পোস্ট করলে পরে সেটা ইউটিউব থেকে পুরো বন্ধ করে দেয়, যার জন্য ওকেও আজকে মানে একদম কমফোর্ট জোনে রাখতে চেয়েছিলাম, কারণ এখানে আসার পরে প্রথম এই এত গরমের মধ্যে আজকে সারাটা দিন ও না যেহাল, তার উপরে এত চূড়ান্ত দুষ্টুমি, তো একটু ফ্রি থাকুক দুষ্টুমি করুক, আর তার জন্য আজকের ভিডিওটা করিনি। বাট এখনই জাস্ট একটু আগেই ওকে ঘুম পাড়িয়েছি, দুপুরে বিকেলে তো দেখালাম খাওয়া দাওয়া কি হলো না হলো সবটাই, দাদা এসেছে আবারও এক সপ্তাহ পরে। তার সঙ্গে সঙ্গে আজকে আমি ভীষণ 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 হ্যাপি যে আমার সাথে একটু আগে একটা ইনসিডেন্ট ঘটলো, সেটা হচ্ছে হলো আমার ইউটিউবের ভিউয়ার্স বিকল্প এন্টারপ্রাইজ থেকে আমি বহু মাস ধরে কমেন্টস পাই, কিন্তু তার অরিজিনাল নাম একবার আমাকে বলেছিল, বাট যেটা হয় না যে সবাই তো আর ইউটিউব করছে না বা সবার আইডিতে সেই ফটোটা দেওয়া থাকে না, বাট কন্টিনিউয়াসলি যাদের আমি কমেন্ট পাই তো তাদেরকে দেখার একটা আলাদাই ইচ্ছে থাকে, ঠিক আছে। বাট যেহেতু
তারা কোনো ব্লগিং চ্যানেলে নেই বা কিছু সোশ্যাল মিডিয়ায়, আমি নাম জানি না, তার জন্য কখনো আমি তাদেরকে দেখতে পেতাম না, জাস্ট তাদের কমেন্টে রিপ্লাইগুলো করি, এখনো তাই করি, বাট দেখার ইচ্ছাটা তো সবসময় থাকে। আজকে আমাকে পার্সোনালি বিকল্প এন্টারপ্রাইজ থেকে, যার থেকে আমি এতদিন ধরে কমেন্ট পেতাম, তো সেই ফেসবুকে আমাকে ফলো করেছে, ফলো করে মেসেঞ্জারে মেসেজ করে আজকে ফাইনালি আমি নাম জানলাম যে সংযুক্তা, আর ওকে দেখলাম। তো এতক্ষণ ধরে অনেক মানে ফেসবুকেও না অনেক প্রবলেম চলছিল, যার জন্য প্রোফাইল লক ছিল, আমি মানে ফলো তো করেছি, মেসেজও দেখতে পাচ্ছি, বাট ওর প্রোফাইলটার থেকে ওর ফটোটা দেখতে পাচ্ছি না। এতদিন ধরে মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে হ্যাঁ দেখবো, যেরকম তানিয়াকেও আমার দেখার ভীষণ ইচ্ছে, বাট তানিয়ার সাথেও এরকমভাবে কোনো যোগাযোগ আমি করতে পারছি না। তো যদি তানিয়া ভিডিওটা দেখো তো তানিয়াও প্লিজ আমাকে ফেসবুকে গিয়ে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও বা ফলো করো, একটু মেসেঞ্জারে মেসেজ করো, না হলে পরে মানে একটা হয় না যে আজকে সংযুক্তাকে দেখে আমার যে কি ভালো লাগছে। এতক্ষণ ওর সাথেই মেসেঞ্জারে কথা হচ্ছিল, ও বলছিল এতদিন পর্যন্ত ইউটিউবে শুধু ব্লগে কমেন্ট করতাম, আজকে পার্সোনালি এরকমভাবে মেসেঞ্জারে একটা কথা বলছি। তো আমরা নিজেদের মধ্যে নাম্বারও এক্সচেঞ্জ করলাম। সত্যি এখন মনে হচ্ছে যে না, আমি আমি দেখলাম যে হ্যাঁ কে আমাকে আমার ব্লগ দেখে বা কে আমার সাথে এতটা কানেক্ট করছে, হ্যাঁ এই জিনিসগুলো তো বেশ ভালো লাগলো, তাই জন্য আমি আজকে সত্যি 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 ভীষণ হ্যাপি। তো সত্যি খুব ভালো লাগলো, এটাই শেয়ার করার ছিল। এখন করবো আমরা ডিনার, আর হ্যাঁ ডিনারে আজকে খুব সিম্পল খাওয়া দাওয়া, দেখাচ্ছি কি আছে। এই যে দুপুরবেলা যেটা ছিল লাউ চিংড়ি মাছ, এটা দাদার জন্য, যাই হোক তুই খাস না মা, দাদা লাউ চিংড়ি খায় না, দাদার ভাগের থেকে আমাকে দিয়ে দাও। লাউ চিংড়ি যে খায় না তার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, আমি নিয়ে নেব। আমি আর বাবা খাবো ভাত, মা খাবে শেক, আমাদের হচ্ছে ঘি দিয়ে ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, মাখা, ঠিক আছে না? দাদা বললো দাদা এগুলো ফালতু জিনিস খায় না লাউ চিংড়ি, তো ওর থেকে আমাকে দিয়ে দাও, খাবে না, এতগুলো খাবেই না। তোর জন্য তো রান্নাই হয়নি আজকে, যে মাছ কাতল মাছের কালিয়া খা, কাতল মাছের ঝোল, যাই হোক দাদার পছন্দের রান্না না, বাট আমার তো ভীষণই ফেভারিট রান্না, তো ও যদি বলে তোর থেকে নিয়ে নেবো আমি একটু লাউ। যা ইচ্ছা নেই সেই বলবো, কিছু একটা আমাকে দিয়ে দি। কি দিব বল, লাউটা নিচ্ছি, চিংড়ি নিচ্ছি না। তুই যাই দিবি সেটা আমাকে দিবি না? আরে আমি ভাই লাউ নিচ্ছি, চিংড়ি নিচ্ছি না, চিংড়িটা খেতে টেস্টি খা। লাউ নিচ্ছি না, আমাকে চিংড়ি কিছু দে। আর থাকলে তো দাদা, যাই হোক আমি একটু ভাত খাই, দাদার সাথে এখন ঝগড়া করব না, খুব খিদে পেয়েছে, আমি আগে খেয়ে নিই। আজকের মতন দিনটাকে, ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, কালকে আমাদের একটা প্ল্যানিং আছে, দাদা এসেছে আর আমরা সবাই মিলে একটা ছোট্ট প্ল্যান করেছি, যদি সাকসেসফুল হয় তাহলে আমার ব্লগে সবাই দেখতে পারবে। তো টিল দেন কালকে ব্লগটার জন্য একটু ওয়েট করতে হবে সেটা জানার জন্য। তার আগে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আমাদের সাবধানে থেকো, অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল, টাটা।